হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। ম্যাডাম উঠে গেছে, আমি আজকে দিনটাকে শুরু করছি এইভাবে, কারণ আমি আর ভাইয়া যাবো এখন হচ্ছে বাজারে, সেই ওই ফ্রেশ চয়েসে ওখান থেকে মাছ কিনে আনবো, চিংড়ি দেখে এসেছি। আর বাজার হাটও কিছু করার আছে, তো আলু পটল ওসব কিছু কিনতে হবে কালকের জন্য, কালকে জামাই ষষ্ঠী। তো চলো আমি আর ভাইয়া আপাতত বাইকে করে যাই, ওইখানে একটু দূরে আছে হালালের ওই দোকানটা, তো যাই। আর তোমরা ততক্ষণে আমাদের সাথেই থাকো। আর ম্যাডামও সকাল সকাল উঠে গেছে, তো আমরা যতক্ষণে ঘুরে আসবো ততক্ষণে ম্যাডাম গিয়ে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবে। তো চলো ব্রেকফাস্ট করার সময় দেখা হচ্ছে, আর আপাতত যাই আমরা একটু বাজারে। ভাইয়া তো গেছে বাজার করতে, তো আমাদেরকেও বলেইছে আজকের ভিডিওটা ওই শুরু করেছে। আর এই ফাঁকে আমি পুরোটা গুছিয়ে নিয়েছি, ওই দেখো নিচের বাসনগুলোকেও গুছিয়ে দিচ্ছি, যেটা পড়ে রয়েছে সেটা পুরোটাই একই দিন আমি মেজেও ফেলেছি, সবটা পরিষ্কার করে দিয়েছি, বেসিনটা এগুলো সব করেছি। আর এইগুলো আমি ঘর ঝাঁট দিয়ে মুছে টুছে নিয়েছি, আর এগুলোকে যেহেতু আমি হাত দিতে চাই না তাই আমি কিছু করিনি, সেন্টার টেবিলটাকে জাস্ট সরিয়ে দিয়েছি। এই দেখো আমাদের ঘন্টু কোথায় গিয়ে রয়েছে, ওই পাশটাতে গিয়ে রয়েছে, ওই দেখো এই না আমরা ঘন্টু দিয়েছি ঘন্টু। তো দেখি ওরা আসুক বাজার থেকে, তারপরে করবো একটু ম্যাগি। এখানে হচ্ছে ম্যাগি, ম্যাগিটা দেখো, দেখাচ্ছি দেখাচ্ছি। ওরা গিয়েছিল বাজারে, আর বাজারে ওরা যখন গেছিল তখন আমি কি কি কাজ করেছি সেটা আমি এটার পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে অ্যাড করে দেবো এই আর কি, আমি ভিডিওটা করে রেখেছি। আর এই ম্যাগিটা ওরা যখন মানে এখানে বেশিরভাগই আমরা যারা আছি বেশিরভাগই সব কগনিজেন্টের ছিল আগেই, তো কগনিজেন্ট থেকে ফেরার টাইমে এরা এক জায়গায় নেমে কোথা থেকে নেমে চিংড়িঘাটা, হ্যাঁ চিংড়িঘাটায় নেমে এই ম্যাগিটা নাকি খেতো, তো আজকে সেই স্টাইলে বানানো হয়েছে। এসেও গেছে, ওর শিপিং টাইমটা খুব বাজে হয়ে গেছে, আর এখন 12 ঘন্টা ডিউটিও চলছে, তো ওই জন্য এখন ও একটু শুয়ে পড়েছে ম্যাগি ঠ্যাগি খেয়ে। তো আমি বলেছি আমি 2:30টার দিকে ডাকবো, তখন ভাত খেতে এই যেখানে শুয়েও রয়েছে, ওই যে ঘুমাচ্ছে। তো দেখি আমি পরেই করব পুরোটা, আপাতত আমি একটু বেগুন ঠেগুন কাটবো, কালকের জন্য কাতলা মাছ এনেছে ভাইয়া, চিংড়ি মাছ এনেছে, এসব আনা হয়েছে, তো কাতলা মাছের তেলটা দিয়ে আজকে আমি বেগুন দিয়ে একটা ভাজা মতো করবো, তো ওই জন্য বেগুনটা কেটে নেবো, রান্নাটা একটু পরে করবো, এখন 12:30 বাজে, ওকে 2:30-এর দিকে ডাকবো বলেছে, তো আমি 1টার দিকে বা 1:30-এর দিকে রান্না বসালেই হয়ে যাবে, আজকে বেশি কিছু করারও নেই। তো দাঁড়াও বেগুনটা বার করি, চিংড়ি মাছ সবটাই ধুয়ে রেখে দিয়েছি, আর কালকে মাছের মাথা দিয়ে ডাল করবে বলেছে অ্যাটিজি, তাই এই মাছের মাথাটা আমি ধুয়ে রেখেছি, অ্যাটিজির কাছে দিয়ে দেবো এখন আজকে রান্নার জন্য। এবার বেগুনটা কেটে নিই, সবে 12:30 দেখতে পাবে কিনা জানি না, ঘুমাচ্ছে বলে অন্ধকার করে দিয়েছি ঘরটাকে একটু, তো এখন 12:30 বাজে, এখন রান্না টান্না করবো না, এখন থাক। হ্যাপি দিদের ঘরে সবাই গল্প টল্প করছে, আমি মাঝে এসে কাজটা করে গেলাম, এবারে হ্যাপি দি মাছের মাথাটা নিয়ে চলে যাবো। তো চলো, স্নান হয়ে গেছে আমার, বুঝতেই পারছো মুখে পুজোটাও দিয়ে নিয়েছি আমি, তো এবার যাবো স্বর্ণালীর রুমে, কারণ আজকে স্বর্ণালীর রুমে খাবো, মানে খাওয়া দাওয়াটা সবাই সবার মতো কিছু কিছু করে রান্না করেছি, এবার একসাথে খাবো। আমি বলছিলাম যে আমি মাছের তেলটা দিয়ে বেগুনটা করবো, এই দেখো তারা দেখাচ্ছি, ভেতরে কারেন্ট নেই, অগত্যা এনেই দেখাতে হচ্ছে, একটু কালচে কালচে মনে হয় লাগছে, কিন্তু ব্যাপারটাকে দেখতে খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না দেখতে, একদম তোমার এক্সপ্রেশনটা কেউ দেখতে পারছে না, তুমি মুখে কথা বলো, তাই অবস্থা বাইরে গিয়েই দেখাতে হলো, কারণ ভেতরটা একটু কালচে কালচে দেখতে লাগছিল, ওটা একদমই করা সহজ, একটু সময় লাগে যেহেতু ভেজে করতে হয়, আমার খুবই ভালো লাগে খেতে, তোমার কি ভালো লাগে খেতে? নিশ্চয়ই, হ্যাঁ ওরও ভালো লাগে খেতে। আর আজকে স্বর্ণালি নিহাতি এদেরকে আমি খাওয়াবো বলেছিলাম, এটা এটা অল্পই খেতে লাগে, এক গাদা করে কেউ খায় না, কারণ মাছের তেলটা দিয়ে যেহেতু ভাজা হয় একটু বেশি খেলে গায়েই গোলাবে। আর অ্যাপি দিয়ে আর ভাইয়ার আজকে নিরামিষ, তো ওরা কেউ খাবে না, তো এবার স্বর্ণালীর দুপুরের পর আবার এখন এখন এখানে বসিয়েছি পায়েসটা, আর এখানে
রুটিও হয়ে গেছে আর এখানে ডিম কষা বানিয়ে রেখে দিয়েছি। পায়েসটা বসিয়েছি কারণ ওরা প্রত্যেকেই না ফ্রিজের পায়েসটা খেতে চাইছে, তো কালকে সকালে একটু ফ্রিজে ঢুকিয়ে দেবো, তো ঠান্ডা হয়ে যাবে। পায়েস গরম কেউ খায়ও না, তো ভাবলাম তাই জন্য আজকে রাতে করেই কালকে সকালে ফ্রিজে যদি ঢুকিয়ে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে, ওটাই ভালো হবে। আর বিকেলের পর সন্ধ্যে থেকে একটু কিছু জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, আস্তে আস্তে তোমাদের সামনে সবটাই আসবে কেন কিসের জন্য। তো এবার আমি করে নিই আগে পায়েসটা, তারপর আসছি। আরেকজন মাছটা নিয়ে খেলা করছে, কি করছো, কি সব করছে, এরপর যাবে গিয়ে মাছটা মনে হচ্ছে। রায়ু কি করবে ভগবান জানে, দেখো কি করছে। দেখতে এরকম হয়েছে, আপাতত একটু পাতলাই রাখলাম কারণ সারা রাত রাখার পর আর তারপর ফ্রিজে রাখার পর অনেকটাই ঘন হয়ে যাবে, তো এরকমই, ওই জন্য এখন চাপা দিয়ে আপাতত একটু হালকা করে রেখে দেব, কালকে সকালে ফ্রিজে ঢুকিয়ে দেব। এই যে ছাদে বসে পাহারা দিচ্ছে একজন, আর এখানে সব দাঁড়িয়ে রয়েছে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করব, তার আগে কিছু কথা বলার আছে, তো আমি বলে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপে এক বোন আমাকে মেসেজ করেছে, আমি চিনি তাকে, আমার বন্ধু স্থানীয় বা বোন স্থানীয় যেটাই বলো না কেন, সে আমাকে মেসেজ করেছে, আমার চ্যানেল এখনও অবধি খুব বড় হয়নি, খুব কি খুবই ছোট্ট একটা চ্যানেল, তো সবে মাত্র পথ চলা শুরু, সেখানে 3টে ডিসলাইক আজকে পড়েছে, তো প্রথম থেকে একটা একটা করে পড়তো, আজকে 3টে পড়েছে, তাই তার বক্তব্য, দিদি তোমার চ্যানেলের ডিসলাইক কে দিচ্ছে। প্রথম কথা, আমরা ডিসলাইক নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কে দিচ্ছে বা কেন দিচ্ছে, আমার মাথা ব্যথা এইটুকুই যে সে আমার চ্যানেলে আসছে, সে ডিসলাইক দেওয়ার জন্যও আমার লিঙ্কটাতে ক্লিক করছে বা আমার চ্যানেলটা দেখছে, আমার জন্য এইটুকুই, সে আমাকে ফলো করছে, ফলো করে ডিসলাইক দিচ্ছে, এটাই আমার জন্য অনেক। সে যেহেতু দেখছে আমার ভিউও বেড়ে যাচ্ছে, আমার তো অসুবিধে নেই, তার ভালো নাই লাগতে পারে, একটা কাজ শুরু যখন করেছি সবার ভালো লাগবে এটা আমি ভেবে নিতে পারিই না, তো তার হয়তো খারাপ লেগেছে, সে ডিসলাইক দিয়েছে বা সে আমার কাজটাকে ভালোভাবে নিচ্ছে না তাই ডিসলাইক দিয়েছে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে তো মাথা ব্যথা করে লাভ নেই, আমার কাজ আমি করব, তার কাজ সে করবে। তো চলো, আজকে অনেক কথা বলে ফেললাম, তো আজকের মতো টাটা, গুড নাইট। আর এই ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর কথাগুলো প্লিজ সবাই ঠিকভাবে নিও, কেউ খারাপভাবে নিও না, কারণ আমি জানি 3-4 জন হয়তো আমার অপোজিটে রয়েছে কিন্তু বেশিরভাগ মানুষই আমার পাশে রয়েছে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।